আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমরা ইতিমধ্যে চতুর্থ অধ্যায় শেষ করে ফেলেছি। আশা করি তোমরা ওই চতুর্থ অধ্যায়টা ভালোভাবে আত্মস্থ করতে সক্ষম হয়েছো। তো আসো আমরা এবার কিছু সাধারণ কথাবার্তার মধ্যে যাই। আচ্ছা, আমরা সমাজবদ্ধ হয়ে কেন বসবাস করি? সমাজবদ্ধ হয়ে বসবাস করি হচ্ছে বিভিন্ন সমস্যা একসাথে মোকাবেলা করার জন্য, কারণ একসাথে থাকলে বিভিন্ন সমস্যাগুলো খুব সুন্দরভাবে মোকাবেলা করা যায়। আর একাকি থাকলে বিভিন্ন সমস্যাগুলো, একা একা তো কোনো কিছু করা যায় না, তাই একতাবদ্ধভাবে বসবাস করার কারণে কিন্তু মানুষকে বলা হয় সামাজিক জীব। এবার আমাদের প্রথম যে বিষয়গুলো আসে জীবন ধারণের জন্য, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটার কিন্তু নিশ্চয়তার খুব প্রয়োজন হয়, তাই না? তোমরা কিন্তু সেটা খুব ভালোভাবে জানো। এই তিনটার যদি নিশ্চয়তা পাওয়া যায়, তার পরবর্তীতে কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ, জ্ঞান অর্জন, সংস্কৃতি, বিভিন্ন কিছু নিয়ে চিন্তা করতে পারে। আর এই যে খাদ্য, তারপর বাসস্থান, আচার অনুষ্ঠান, এই সব কিছুকে মিলিয়ে আমরা বলছি সংস্কৃতি। তাহলে আজকে আমার পাঠের বিষয় কী হতে পারে বলো তো? আজকে আমাদের পাঠের বিষয় হতে পারে প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। আমরা যাব হচ্ছে অধ্যায় পাঁচ। প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। তো আমরা কিন্তু এই যে ইতিহাস যেটা পড়ছি সেটা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এখানে কিন্তু আমাদের প্রাচীনকাল, বর্তমানকাল, মানে এই সম্পূর্ণ পূর্ববর্তী বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব, তাই না? তো এখানে দেখা যায় যে যখন আর্যরা আগমন করেছে, তার শুরু থেকে তার শেষ অবধি পর্যন্ত এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। এবং আমাদের জাতিটাকে কিন্তু সংকর জাতি বলা হয়। তার কারণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জাতি, বিভিন্ন দেশ আমাদেরকে শোষণ করেছে। তো তাদের সাথে সংমিশ্রণে কিন্তু বাঙালি জাতির গঠন হয়েছে, যার জন্য বাঙালিকে বলা হয় সংকর জাতি। তাহলে আমি আবার বলছি যে বিভিন্ন জাতির সংমিশ্রণে আমাদের বাঙালি জাতি গঠিত হয়েছে। তার কারণটা হচ্ছে এক এক সময় এক এক দেশ, এক এক সময় এক এক জাতি আমাদের এখানে এসেছে, শাসন করেছে, থেকেছে। তো যার জন্য বাঙালির যে গঠন প্রক্রিয়াটা, সেই গঠন প্রক্রিয়াটা সব অনেক জাতির অবদান আছে। যেমন মঙ্গোলীয়, দ্রাবিড়, আর্য, তারপর আলপাইন, এরকম অনেক জাতির সংমিশ্রণে যেহেতু বাঙালিরা গঠিত বা বাংলাদেশিরা গঠিত, সুতরাং এজন্য বাঙালিদেরকে বলা হয় সংকর জাতি। তো আসো এবার আসো আমাদের প্রাচীন বাংলার সমাজ ও অর্থনীতি নিয়ে আমরা একটু জানব। তো আমরা যে জিনিসটা এখন পড়ব সেটা হচ্ছে প্রাচীন বাংলার সামাজিক জীবন। প্রাচীন বাংলার সামাজিক জীবন। প্রাচীনকালে মানুষ কিভাবে তাদের কাজগুলো করত, কি কি খেত, এই সব কিছু নিয়ে হচ্ছে প্রাচীন বাংলার সামাজিক জীবনের আলোচনা হবে। এবং এখানে প্রথমে যে জিনিসটা আসে যে আর্যদের আসার পূর্বে কিছু কিছু নিয়ম ছিল, যেমন হচ্ছে পূর্বজন্ম, পুনর্জন্ম যেটাকে বলা হয়, দ্বিতীয়বার জন্মগ্রহণ, কর্মফল, এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে
হিন্দু সমাজের উপরে খুব বেশি মাত্রায় প্রভাব বিস্তার করে। আর এই হিন্দু সমাজে ঠিক তখন থেকে অনেক রীতিনীতিরও প্রচলন হয়, যেমন জাত কুলের বিভেদ তৈরি করা, বিভিন্ন জাতের সৃষ্টি করা। ঠিক এই সময়গুলোতে তখন জাতের বিভেদ সৃষ্টি করতে শুরু করে। যেমন প্রাচীন যুগে, প্রাচীন বাংলার এই সময়টাতে হিন্দু সমাজকে চারটা ভাগে ভাগ করা হয়। হিন্দু সমাজকে চারটি ভাগে ভাগ করা হয়। একটা কি ফার্স্টে, প্রথমে হচ্ছে, এক নাম্বারটা হলো ব্রাহ্মণ, দুই ক্ষত্রিয়, তিন বৈশ্য, আর চার নাম্বার হচ্ছে শূদ্র। এই চারটা ভাগে সেই সময় হিন্দু সমাজকে ভাগ করা হয়েছিল। এবং এই হিন্দু সমাজ কিন্তু অন্যান্য যারা ধর্মাবলম্বী ছিলেন তাদের উপর খুব প্রভাব বিস্তার করত, এবং অন্য ধর্মকে তারা খুব একটা গুরুত্ব দিত না। এরকমভাবে কিন্তু বৌদ্ধ ধর্ম, যেহেতু তখন হিন্দু ও বৌদ্ধ ধর্মের, প্রাচীন যুগে হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রচলনটা বেশি ছিল, এবং দেখা যেত যে এই সময় হিন্দুদের প্রভাবের কারণে বৌদ্ধরা পিছিয়ে পড়েছিল, এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা নির্যাতিত হতো। তো এখানে ব্রাহ্মণরা হলো হিন্দু ধর্মের সবচেয়ে উঁচু বংশীয় লোক, এবং ব্রাহ্মণদের কাজ হচ্ছে পূজা করা, শিক্ষা গ্রহণ করা, জ্ঞান লাভ করা। মানে এরা পূজা অর্চনা করবে, শিক্ষা গ্রহণ করবে, জ্ঞান লাভ করবে। এই কাজটা শুধুমাত্র এদেরই অধিকার আছে। দ্বিতীয়ত ক্ষত্রিয়, যারা ক্ষত্রিয়রা ছিল যুদ্ধবিদ্যায় পারদর্শী। আমরা যখন সেন বংশ নিয়ে পড়েছিলাম আগের অধ্যায়ে, পূর্ববর্তী অধ্যায়ে, ওখানে কিন্তু সেনদেরকে বলা হতো ব্রাহ্ম ক্ষত্রিয়। তোমাদের কি মনে আছে? হ্যাঁ। তো তার কারণ কি? তারা ফার্স্টে ছিল, প্রথমে ছিল ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে পরবর্তীতে তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী হওয়ায় তারা ক্ষত্রিয় হিসেবে ক্ষত্রিয় পরিচয়টা গ্রহণ করে। তো যার জন্য তাদেরকে বলা হতো ব্রাহ্ম ক্ষত্রিয়। তো এরকমভাবে ক্ষত্রিয়রা ছিল হচ্ছে যুদ্ধবিদ্যায় পারদর্শী, বৈশ্যরা ছিল ব্যবসা বাণিজ্যের পারদর্শী, আর শূদ্র যারা একদম নিচু নিচু জাত বলা হতো তাদেরকে, যেমন জেলে, মাঝি, এদেরকে বলা হতো হচ্ছে শূদ্র। তো এছাড়াও তখন সেই সময় হিন্দুদের মধ্যে ছোট ছোট অনেকগুলো গোত্র বা অনেকগুলো দলের সৃষ্টি হয়েছিল, যে কারণে সেখানে তখন কৌম সমাজ গড়ে উঠেছিল। পরবর্তীতে কিন্তু কৌম সমাজটা ছিল না। তো এরকম ব্রাহ্ম, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, এদের মধ্যে ব্রাহ্মণরা দেখা যেত যে অন্যান্য যারা আছে এই ক্ষত্রিয়, শূদ্র বা বৈশ্যদের উপরে বেশ প্রভাব বিস্তার করত, বা অন্যান্য যে ছোট ছোট জাতগুলো সৃষ্টি হয়েছিল, ম্লেচ্ছ বা আরও অনেক ধরনের জাতের সৃষ্টি হয়েছিল তখন, সেই তাদের উপরে ব্রাহ্মণরা বেশ খবরদারি করত, তারাই সব কিছু পরিচালনা করত। এর পরবর্তীতে যেটা দেখা যায়, এটা গেল হচ্ছে আমাদের হিন্দু সমাজের মানে জাতের ভাগ, বা সেই সময় জাতি বিভাজন। এর পরবর্তীতে আসে হচ্ছে নিয়ম বা নীতিমালা। এটা গেল হচ্ছে জাতিগত বৈশিষ্ট্য। দুই নম্বর যেটা আসে সেটা হচ্ছে নিয়ম বা প্রথা। এক নম্বর আমরা পড়েছি জাতি বৈষম্য, জাতিগত বৈষম্য। দুই নম্বর যেটা আসে সেটা হচ্ছে নিয়ম বা প্রথা, নিয়ম বা প্রথা। এই নিয়ম বা প্রথা হচ্ছে যে সেই সময় কিন্তু হিন্দু মেয়েদের, মানে সেই সময় মেয়েদের বেশ গুণ প্রকাশ পেয়েছিল এবং মেয়েদেরকে খুব সম্মান জানানো হতো, সেই সময় পর্দা প্রথার খুব একটা প্রচলন ছিল না। আর এখানে প্রথার মধ্যে আরও ছিল যে হিন্দু নারী যারা বিধবা হতেন, তারা সেই সময় তাদের বিলাসিতা তাদের ত্যাগ করতে হতো, এবং তার সাথে সাথে এই তাদেরকে
নিরামিষ খাওয়ার অভ্যস্ত করতে হতো। নিরামিষ মানে হচ্ছে শাক সবজি এসবে অভ্যস্ত করতে হতো, তারা কোনো মাছ মাংস এগুলো খেতে পারবে না, ধরতে পারবে না, এই ধরনের নিয়ম তখন ছিল। এর সাথে আরও একটা নিয়ম ছিল যেটাকে খুব ভয়াবহ একটা নিয়ম বলা যায়, সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথাটা হচ্ছে যে যখন, এটাকে সহমরণও বলা হয়, যে যখন কোনো স্বামী মারা যাবে তখন তার সাথে সাথে তার স্ত্রীকেও তার শ্মশানে বা চিতায় পোড়ানো হবে একদম জীবিত অবস্থায়। এবং সেই সময় দেখা যাবে যে স্বামী যখন আগুনে পোড়ানো হচ্ছে তখন স্ত্রীকে তার সাথে একই সাথে বেঁধে পোড়ানো হচ্ছে। এই সময় স্ত্রী হয়তো বা অনেক চিৎকার করছে, তারা তাদেরকে মানে সেই মহিলাটিকে বা স্ত্রীকে জোর জবরদস্তিভাবেই পোড়ানোর চেষ্টা করে। তো এটাকে বলা হতো সতীদাহ প্রথা। তো এই প্রথার নিয়ম ভাঙেন হচ্ছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় যখন ব্রিটিশ শাসন শুরু হয়, তোমরা হয়তো অষ্টম শ্রেণীতে পড়েছো এই বিষয়টা, যে রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক ছিলেন, তিনি হিন্দু ধর্মের কিছু কিছু সংস্কার করেছিলেন সেই সময়। তারপর এর মধ্যে সতীদাহ প্রথাটা ছিল অন্যতম একটা। রাজা রামমোহন রায় ইংলিশ ব্রিটিশদের পার্লামেন্টে এই এই বিষয়টি উত্থাপন করেন এবং এটা খুব সাদরে ব্রিটিশরা সমর্থন দেন এবং এইটাকেই আইন করা হয়েছে যে পরবর্তীতে কোনো নারীকে তার স্বামীর সাথে পোড়ানো হবে না। এবং বিধবা বিবাহেরও কিন্তু প্রচলন ঘটে ঈশ্বরচন্দ্র, মানে আগে হচ্ছে বিধবারা যদি কোনো মহিলার স্বামী মারা যেত তাহলে তার আর বিয়ে হতো না। তো দেখা যেত পূর্ববর্তী সময়ে খুব ছোট ছোট মেয়েদেরই বিয়ে দেওয়া হতো। তো স্বামী মারা গেলে সেই মেয়েটা একদম মানে 8 বছর 9 বছরে যে মেয়েটা বিয়ে হতো তার পরবর্তীতে আসে মানে বিয়ে করতে পারতো না। তো এই সময় বিধবা বিবাহের প্রচলন ঘটান হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তিনি নিজে কিন্তু একজন বিধবাকে বিয়ে করে এই প্রচলনটা ঘটিয়েছিলেন। তো এরকম নিয়ম বা প্রথার তখন প্রচলন ছিল এবং স্ত্রীরা এখানে মেয়েরা একটাই বিবাহ করতে পারতো, বিবাহের প্রচলন যেহেতু ছিল মেয়েরা একটা বিবাহ করতে পারতো, কিন্তু একজন পুরুষ 3 বা 4 স্ত্রী গ্রহণ করতে পারতো। এই নিয়ম বা প্রথার পরে আমরা যে বিষয়টা এখানে দেখতে পাই সেটা হলো, আরও একটা বিষয় ছিল যে এখানে কিন্তু মেয়েদেরকে কোনোভাবে সম্পত্তির কোনো অধিকার দেওয়া হতো না, মানে আইনগতভাবে মেয়েরা কোনো সম্পত্তি পেত না। তো এর পরবর্তীতে যে বিষয়টা এখানে আসে সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। 3 যেটা আসে সেটা হচ্ছে খাদ্য বা খাদ্যাভ্যাস। খাদ্য, তো খাদ্যর মধ্যে বর্তমানে যে খাবারগুলো আমরা খাই যেমন শাকসবজি মাছ মাংস এই সব কিছুরই তখন প্রচলন ছিল। তো পিঠা ছিল সেই সময় মুখরোচক খাবার, যেহেতু আমাদের এই অংশটা সম্পূর্ণ কৃষি প্রধান তাই দেখা যেত যে বিভিন্ন ফসল, অনেক ধান উৎপাদন হতো। তো নতুন ধানের ধান থেকে চাল হতো, চালের চাল দিয়ে আটা তৈরি করে সেটা দিয়ে পিঠা তৈরি করা হতো এবং এটা অনেকটা উৎসবের মতো করেই মানুষ এটাকে গ্রহণ করত। আর সেই সময় কৃষিদ্রব্য হিসাবে আখ ছিল, ধান ছিল, পাট ছিল, এসব ছিল। এবং খাদ্যর মধ্যে আখের রস, তালের রস, এইগুলো ডাবের পানি, এগুলো তখন পানীয় হিসাবে, মানে যেটাকে আমরা এখন বলি, আমরা যেমন কোক স্প্রাইট খাই না, আমরা সেই সময় কোক স্প্রাইট তো আর তখন ছিল না, তার জন্য মানুষ কী করতো ওই সময়টা মানুষ হচ্ছে ডাবের পানি, তারপর হচ্ছে আখের রস, তালের রস, এগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করতো। আর ব্রাহ্মণরা বাংলা, মানে বাংলাদেশীয় যারা বা বাঙালির এই অঞ্চলের যারা ব্রাহ্মণ ছিল তারা আবার আমিষ জাতীয় খাবারে অভ্যস্ত ছিল বা তারা আমিষ জাতীয় খাবার খেত। এই পূর্ব বাংলার দিকে ইলিশ এবং শুটকি মাছের বেশ একটা কদর ছিল, ভালো একটা সুনাম ছিল, এই অঞ্চলের মানুষগুলো এইগুলো খেতে পছন্দ করত। এরপরে যেটা দেখা যায় সেটা হচ্ছে পোশাক। পোশাকের মধ্যে যদি আমরা কোনোদিন রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো নাটক দেখে থাকি অথবা সিনেমা দেখে থাকি, আমরা কি দেখেছি? আচ্ছা, না দেখলেও কোনো সমস্যা নেই, যদি আমরা দেখে থাকি তাহলে এটা আমাদের জন্য আরও সুবিধাজনক। সেই সময় হচ্ছে যেহেতু হিন্দু ধর্মের প্রচলন ছিল, হিন্দুদের পোশাক কিন্তু ছিল ধুতি,
এবং ওই সময় খুব যে জাঁকজমকপূর্ণ পোশাক ছিল সেটাও কিন্তু না, মানে খুব ধনী ব্যক্তি ছাড়া কেউ সেরকমভাবে কেউই অত আড়ম্বরপূর্ণ বা জাঁকজমকপূর্ণ পোশাক পরতো না। তো ধুতিটা ছিল সেই সময় ছেলেদের একটা উল্লেখযোগ্য পোশাক, তাছাড়াও তারা পাঞ্জাবি ধুতির সাথে পরতো, এছাড়াও মাঝে মাঝে তারা চাদর ব্যবহার করত। আর মেয়েদের পোশাকের মধ্যে ছিল হচ্ছে শাড়ি, এছাড়াও ওড়না বা সালোয়ার কামিজ, এই টাইপের কাপড়গুলো তারা, মানে এই ধরনের কাপড়গুলো তারা পরতো। আর বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য বিশেষ পোশাক বরাদ্দ করা থাকতো যে এই ধরনের পোশাকগুলো তারা পরবে। এবং এই সময় কিন্তু অলঙ্কারের প্রচলন ছিল প্রচুর, মানে ছেলে মেয়ে উভয়ই অলঙ্কার পরতো। তার যেমন হচ্ছে কানে কুন্তল পরা, হাতে বালা পরা, আঙ্গুলে আংটি পরা, হ্যাঁ পায়ে মল পরা। মল হচ্ছে নূপুরের মতো, কিন্তু এই মলটা একটু মোটা হয় আর নূপুরটা একটু পাতলা বা চিকন হয়, ওইটাকে বলা হয় হচ্ছে মল, যেটা পায়ের মধ্যে অনেক মোটা বালা, মানে দেখতে অনেকটা হাতের যে চুড়ি বা বালা মোটা মোটা থাকে সেরকমের মতো ওরকম। তো ওটা ছেলেরাও পরতো মেয়েরাও পরতো। আর ছেলেদের চুলগুলো ছিল হচ্ছে বাবরি কাটা, মানে বাবরি বড় বড় চুল। হ্যাঁ, তো এই সময় কিন্তু আবার মেয়েরা সিঁদুর ব্যবহার করত, তারা হিন্দু গোত্রীয় যারা তারা সিঁদুর ব্যবহার করত। তারপর হচ্ছে তাদের সাজ পোশাক, মানে যারা একটু ধনী তারা বেশ জাঁকজমকপূর্ণ সাজ পোশাকে অভ্যস্ত ছিল। আর বিবাহিত মেয়েরা সিঁদুর ব্যবহার করত, শাখা যেটা হচ্ছে শঙ্খের চুড়ি বলা হয়, শাখা হিন্দু মেয়েরা পরে। এছাড়াও তারা অনেক ধরনের চুড়ি পরতে, পলা শাখা এই ধরনের চুড়ি পরতে তারা অভ্যস্ত ছিল। তো এবং ছেলেরা জুতার মধ্যে খড়ম পরতো। খড়ম কি কখনো দেখেছো তোমরা? খড়ম হচ্ছে অনেক শক্ত কাঠের তৈরি, মানে ঠিক অনেকে এইরকম, মানে স্যান্ডেলের মতো। এখানে একটা জাস্ট একটা এরকম ইয়ে থাকে, এখানে এই এই যে এটা হচ্ছে আঙুলে বাঁধাই নিয়ে হাঁটে আর কি। তো বলা যায় যে বিশেষ করে এটা অনেক জায়গায় দেখা যায় যে উচ্চবংশীয় লোকজন এই খড়ম বেশ ভালো, মানে বিশেষ করে ব্রাহ্মণ শ্রেণীর যারা তারা এই খড়মটা বেশি পরত। তো এছাড়া চটি পরার একটা প্রচলন ছিল, ছাতা ব্যবহার করত, মানে যারা একটু জমিদার ছিল বা একটু পণ্ডিত ছিল তো তারা দেখা যেত যে ছাতা ব্যবহার করত। এছাড়া অন্যান্য সাধারণ জনগণও ব্যবহার করত ছাতা। পরবর্তীতে আরেকটা যে বিষয় আসে সেটা হলো বিভিন্ন ধরনের খেলা। আমাদের গ্রাম বাংলায় কিন্তু এখন ওই পূর্বের প্রাচীনকাল থেকে আসা কিছু খেলার প্রচলন এখনও রয়েছে, যেমন কুস্তি খেলা। কুস্তি খেলা তো আমরা দেখেছি, কুস্তি খেলা, তারপর আসে হচ্ছে দাবা, তারপর নৌকা বাইচ, এইগুলো ছিল হচ্ছে তাদের উল্লেখযোগ্য খেলা। এছাড়াও বিনোদন হিসেবে তারা নাচ, গান, অভিনয় এগুলোকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে। বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার, যেমন বীণা, ঢাক, ঢোল এসবও ব্যবহার করত। তো এগুলো এই খেলাগুলো আসলে এখন যেমন আমরা টেলিভিশন দেখে অভ্যস্ত, তখন কিন্তু টেলিভিশন ছিল না, বা এই যে তোমরা ভিডিওতে ক্লাস করছো তখন কিন্তু এই ভিডিও ক্যামেরাও ছিল না, তাই এই চিত্রগুলো ধারণ করার মতো আসলে কেউ ছিল না, বা এই জিনিসগুলো ধারণ করার মতো কেউ ছিল না। ওই খেলাগুলো নিজেরা খেলতো, তারপর হচ্ছে তারা এগুলো থেকে আনন্দ লাভ করতো, এগুলো থেকে একঘেয়েমি থেকে বের হয়ে আসার জন্য এগুলো তাদের ছিল বিনোদনের একমাত্র মাধ্যম। এবং ব্যায়ামের সাথে, যেমন যারা কুস্তি লড়তো তারা কিন্তু তাদের দেহ সুঠাম করার জন্য, অনেক সুন্দর করার জন্য ব্যায়াম করত। মেয়েদের মধ্যে মেয়েরাও অনেক খেলা খেলতো, মেয়েরাও কিন্তু বাগান করতো সেই সময়, উদ্যান যেটাকে আমরা বলি বাগান করা, তারপরে পানি দিয়ে খেলা, এগুলো ছিল হচ্ছে মেয়েদের খেলা। তারপরে যেমন আসে বিভিন্ন আচার অনুষ্ঠান,
অনুষ্ঠানগুলোর মধ্যে যেমন আছে অন্নপ্রাশন, মানে একটা শিশু যখন 6 মাস বয়স হয় তখন হচ্ছে তাকে খাবার খাওয়ানোর অভ্যাস করা হয়, এটাকে বলা হচ্ছে অন্নপ্রাশন। এছাড়াও আরও অনেক অনুষ্ঠান সেই সময় পালন করা হতো, যেমন জন্মগ্রহণ, মানে জন্ম হয়েছে তার নাম রাখার অনুষ্ঠান করতে হবে, তারপর হলো রথযাত্রা, তারপর হোলি খেলা, ভাইফোঁটা। হিন্দুদের মধ্যে ভাইফোঁটার প্রচলন আছে, মুসলিম ধর্মে আসলে ভাইফোঁটা নেই। ভাইফোঁটাটা হচ্ছে ভাই যেন কোনো বিপদে আপদে না পড়ে সেজন্য, এবং বোন যদি থাকে তাহলে বোনকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবে, এই জন্য ভাইফোঁটা দেওয়া হয়। এবং এছাড়াও হচ্ছে বিয়ের অনুষ্ঠান ছিল, শ্রাদ্ধ, মানে কেউ মারা গেলে আমরা যেমন মুসলিম ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে হচ্ছে চল্লিশা করা, বা হচ্ছে আমরা 3 দিনের একটা মিলাদ করি বা অনুষ্ঠান করি। ওদের হিন্দু ধর্মে কিন্তু ছিল হচ্ছে শ্রাদ্ধ করা, মানে কেউ মারা গেলে তার আত্মা শান্তি কামনায় শ্রাদ্ধ করতো, শ্রাদ্ধ করা। তারপরে বিয়ে, ভাইফোঁটা, রথযাত্রা, এইগুলো ছিল তখন সমাজের মানে অন্যতম অনুষ্ঠান। এছাড়াও আরও অনেক ধরনের অনুষ্ঠান আছে, যেমন তীর্থযাত্রায় যাওয়ার জন্য একটা নির্দিষ্ট দিনক্ষণ, বিয়ে করার জন্য নির্দিষ্ট একটা দিনক্ষণ বেছে নেওয়া, গায়ে হলুদ, এগুলো তখন সমাজের উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠানের মধ্যে রয়েছে। তারপর যেটা আসে সেটা হলো যানবাহন, মানে এই যে মানুষগুলো, সেই সময়কার মানুষগুলো এরা কিভাবে চলাচল করবে, নিশ্চয়ই যানবাহনের দরকার ছিল। তখন গরু গাড়ি বা ঘোড়া গাড়ির প্রচলন ছিল, তো তার সাথে সাথে যেমন খাল পার হওয়ার জন্য ডোঙ্গা, খাল পার হওয়ার জন্য ছোট ছোট ব্রিজ ছিল বা সেতু ছিল, আর হচ্ছে নদী পার হওয়ার জন্য ভেলা, ডোঙ্গা, নৌকা, এগুলো ব্যবহার করা হতো। তো ঘোড়া গাড়ি বা হাতি চড়ে যাওয়া, চড়ে এক জায়গা থেকে, মানে যারা একটু উঁচু শ্রেণীর ছিল বা ধনী ছিল তারা হাতি বা ঘোড়া ব্যবহার করতো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। তারপর আবার দেখা যেত বিয়ে করে যদি কেউ বউ নিয়ে আসে সেক্ষেত্রে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার জন্য তখন সেটা পালকি ব্যবহার করতো। তবে এই যে পালকির ব্যবহারটা, এই পালকির ব্যবহারটাও কিন্তু ধনীদের মধ্যেই ছিল, গরিবদের মধ্যে পালকির ব্যবহারটা ছিল না, তারা নৌকা দিয়েই যাতায়াত করতো বেশি। এবং এই ঘোড়া গাড়ি ব্যবহার বা হাতি, তারপর এই ব্যবহারগুলোর প্রচলন বেশি ছিল হলো ধনী যারা ছিল, ধনী সেই সময়কার ধনীদের মধ্যে এটার প্রচলনটা বেশি ছিল। তো দেখা যায় যে এই সমাজের, এই সামাজিক যে অনুষ্ঠানগুলো, এইগুলো সব বেশিরভাগই প্রাচীন বাংলার যে সামাজিক অনুষ্ঠান বেশিরভাগই হচ্ছে হিন্দু রীতিনীতিতে হয়, এবং হিন্দু রীতিনীতি কিন্তু এর মধ্যে প্রভাব বিস্তার করে থাকে। এবং সেই সময় আইন, মানে ধর্মের উপর বেশি নির্ভর করে, ধর্মের উপর ভিত্তি করে আইনগুলো করা হতো, এবং ধর্মকে এখানে প্রাধান্য দেওয়া হতো বেশি। যেমন নিজ জাতের মধ্যে ব্রাহ্মণ ছেলে ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করতে পারবে, কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয়কে বিয়ে করতে পারবে না। যদিও এই প্রথাটা পূর্বে ছিল না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই প্রথাটা আবার নতুন করে শুরু হয়। যখন থেকে সেনরা শাসন শুরু করে তখন তারা কৌলীন্য প্রথাটা খুব কঠোরভাবে পালন করতে শুরু করে, মানে তখন দেখা যেত যে ব্রাহ্মণ ব্রাহ্মণের ছেলেমেয়ের মধ্যে বিয়ে হবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়, মানে নিজ জাতি ধর্মের মধ্যেই সেটা করতে হবে। অন্য জাতি ধর্মের মধ্যে হলে জাত ধর্মটাকে তারা খুব বেশি প্রাধান্য দিত। এবং ভারতবর্ষের এখনও অনেক অঞ্চল আছে যেখানে এখনও কিন্তু জাতি বা জাতি ভেদাভেদ এখনও রয়ে গেছে। বাংলাদেশে জাতি ভেদাভেদটা কমে এসেছে, ভারতের কিছু কিছু অঞ্চল আছে যেখানে জাতি ভেদাভেদটা এখনও রয়ে গেছে। তো এইগুলোর প্রথার প্রচলনটাই হয়েছিল ঠিক প্রাচীনকাল থেকে। প্রাচীনকালের এই সে এই কী বলে এই সেনদের আমল থেকে যে হিন্দু ধর্মের প্রভাব বিস্তার করতে থাকে, যার ফলশ্রুতিতে তখন যে বৌদ্ধ ধর্ম ছিল, বৌদ্ধ ধর্মটা পিছিয়ে পড়ে, এবং বৌদ্ধ ধর্মের অনুসারী যারা ছিল সেই সময় বৌদ্ধ ধর্মের অনুসারীরা নির্যাতিত হতে থাকে। এবং এই নির্যাতনের ফলশ্রুতিতে অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু, মানে বৌদ্ধর
যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল তারাও কিন্তু বৌদ্ধ ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করা শুরু করে। এবং সেই সময় হিন্দুদের মধ্যে যে ছোট জাতি ছিল, যেমন মাঝি, জেলে, এদের উপরও কিন্তু হিন্দুরা অত্যাচার অবিচার করত। তো সব কিছু মিলিয়ে প্রাচীন বাংলার যে সামাজিক অবস্থা, সেটা একদিকে খুব যে আনন্দদায়ক ছিল সেরকমও না, আবার খুব যে দুঃখের ছিল সেটাও না। বিভিন্ন ধরনের আনন্দ অনুষ্ঠান আচারের মাধ্যমে মানুষ সেই সময়টাকে পার করত। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা। তার আগে তোমরা আমাকে আমি আশা করব যে তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো, মানে এই যে আমরা যা যা দেখলাম যে অনুষ্ঠান, তারপর হচ্ছে যানবাহন, তারপর খাদ্য, তারপর হচ্ছে কী বলে ওটাকে নিয়ম প্রথা, এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের সেই সময় সংস্কৃতি গড়ে উঠেছিল। এবং ওই তখনকার যে সংস্কৃতির ধারা, সেটাই কিন্তু আমাদের মধ্যে এখনও প্রচলিত আছে, এখনও চলছে। পরবর্তীতে আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা। তো আমরা একটু খেয়াল করি প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। প্রাচীন বাংলার অর্থনৈতিক জীবনধারার দিকে যদি লক্ষ্য করা যায়, আমরা কিন্তু বারবার বলে এসেছি আমরা কৃষি নির্ভর অর্থনীতিতে বসবাস করেছি। মানে বাংলাদেশে যারা আমরা বসবাস করেছি তারা কিন্তু বা বাংলা পুরো ভারতবর্ষ কিন্তু সেই সময় কৃষির উপর নির্ভরশীল ছিল। যেহেতু আমাদের জলবায়ু কৃষি বা ফসল উৎপাদনের জন্য বেশ উপযোগী, তাই বিভিন্ন সময় বিভিন্ন ফসল আমাদের এখানে উৎপাদন হয়েছে। ধান হচ্ছে আমাদের প্রধান ফসল, এবং এর সাথে আছে আখ, তারপর ডাল, পাট, হ্যাঁ, চা, এই ধরনের ফসলগুলো আমাদের এখানে উৎপাদন করা হয়েছে। এবং এগুলো বিক্রি করে এগুলো বিক্রি করার মাধ্যমে বা এসবকে এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের জীবনধারা বা জীবন চলেছে। তো আরও যেগুলো আছে, যে এগুলো তো কৃষিদ্রব্য গেল, এছাড়াও বড় বড় গাছ থেকে যেগুলো ফলজ বৃক্ষ সেগুলো থেকে আমরা পেয়েছি কাঁঠাল, আম, তারপর সুপারি, ডালিম, এইগুলো হচ্ছে ফলজ বৃক্ষ ছিল। আর অন্য যেগুলো সেগুলো হচ্ছে শস্য ছিল, পাট, তুলা, তারপর নীলও কিন্তু আমরা একটা সময় চাষ করেছি, সরিষা, এই সব কিছুই ছিল হচ্ছে কৃষিদ্রব্য। তাহলে প্রাচীন বাংলার অর্থনৈতিক জীবনে আমরা দেখতে পাই, এক, কৃষি, দুই নম্বর হচ্ছে কুটির শিল্প। কুটির শিল্প মানে কি, আমরা তো পড়েছিলাম যে আমরা হয়তো বা জানি, যেহেতু আমরা নবম শ্রেণীতে পড়ি আমরা ইতিমধ্যে কুটির শিল্পের সাথে বেশ পরিচিত। কুটির শিল্প হচ্ছে যে ঘরে বসে ঘরের জনসংখ্যা বা সদস্যরা মিলে যে শিল্পটা পরিচালনা করে সেটাই হচ্ছে কুটির শিল্প। তো তখন মানুষের অর্থনৈতিক জীবনধারা কৃষিভিত্তিক হলেও মানুষ কিন্তু কিছু কিছু কাজ ঘরে বসে করতো, যেমন হাতের কাজ, হাতের সেলাই। এই যে তুমি দেখতে পাচ্ছ যে আমি একটা জামা পরে এসেছি, এই জামাটায় হাতের কাজ করা আছে, তো এই হাতের কাজটা কিন্তু কুটির শিল্পের অন্তর্গত। এই এই জামাটা করেছেন হয়তো বা কোনো মহিলা বা কোনো পুরুষও করতে পারেন, এগুলো কী করেছে ঘরের মধ্যে বসে তাদের নিজস্ব সময় বের করে এই কাজটা করেছেন। তো এগুলোকে বলা হয় হচ্ছে কুটির শিল্প। তো কুটির শিল্প সেই সময় বেশ প্রাধান্য লাভ করেছিল। কুটির শিল্পের মধ্যে যেমন কলস, হাঁড়ি, মানে মানুষের তখন নিত্য প্রয়োজনে যে জিনিসগুলো সেগুলো তার নিজস্ব গ্রামের মধ্যে বেচা বিক্রি করা হতো। তো যেমন হচ্ছে কলস, হাঁড়ি, হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে কুটির শিল্পের অন্তর্গত। তারপর আমরা তরকারি রাখার জন্য যে বাঁশ বা বেত দিয়ে তৈরি করা বিভিন্ন বড় বড় ঝাঁকা বলি, সেই ঝাঁকাগুলো কিন্তু কুটির শিল্প থেকেই হয়। তারপরে যেমন লোহা শিল্পের মধ্যে কোদাল, খুন্তি, হ্যাঁ, এগুলো ছিল হচ্ছে লোহা শিল্প। তারপর হচ্ছে
এছাড়াও তখন সোনা রূপা এগুলো মানে স্বর্ণ তৈরি করা, স্বর্ণ দিয়ে গয়না তৈরি করা। আচ্ছা, সোনা দিয়ে যেহেতু তখনকার মানুষ খুব অলংকার পছন্দ করত, তো এই সময় স্বর্ণ দিয়ে যে গয়না তৈরি করা প্রচলন ছিল, তো স্বর্ণ বা রূপা দিয়েও কিন্তু গয়না তৈরি করত। এখান থেকে কিন্তু স্বর্ণ বা রৌপ্য শিল্পের উৎপত্তি। এরপরে আসি আমরা শিল্পজাত দ্রব্য তৈরি, শিল্পজাত দ্রব্য যেমন শিল্প জাত শিল্পজাত দ্রব্য, শিল্পজাত দ্রব্য এটা পড়ানোর আগে আমি বলতে চাচ্ছি শিল্পটা কি। শিল্পটা হচ্ছে কোনো একটা কাঁচামালকে বা একটা কি বলে এটাকে, কাঁচামাল বলতে আমরা বলছি র ম্যাটেরিয়াল, ইংলিশে বলা হচ্ছে র ম্যাটেরিয়াল আর বাংলায় বলা হচ্ছে কাঁচামাল। যেমন ধরো এই যে কলমটা আছে, এই কলমটা তৈরি করা হয়েছে কি দিয়ে, একটা প্লাস্টিক দিয়ে। এই প্লাস্টিকটা একটা সময় এরকম কিন্তু আকার আকৃতি ছিল না, তাই না? এটা খুব নরম ছিল, তো এইটা থেকে আমি একটা এটাকে একটা আকৃতি দিয়েছি, এটাকে একটা আকার দিয়েছি। এটাকে যে যখন আমি এটাকে ওই ওই প্লাস্টিকটা থেকে এটাকে সুন্দরভাবে একটা আকার দিয়েছি, তখন আমি এটাকে বলছি শিল্প। তো শিল্প মানে হচ্ছে একটা দ্রব্য থেকে অন্য আরেকটা দ্রব্যে ব্যবহারযোগ্য রূপান্তরকে বলা হয় হলো শিল্প। এরকম শিল্প যেমন তুলা থেকে সুতা তৈরি করা, এটাও কিন্তু একটা শিল্প। আবার সুতা থেকে কী তৈরি করছে, আমরা কাপড় তৈরি করছি, এগুলো হচ্ছে শিল্প। তো শিল্পজাত দ্রব্যের মধ্যে তখন মসলিন শাড়ির খুব প্রচলন ছিল এবং মসলিন শাড়ির কিন্তু খুব সুনাম ছিল। তো মসলিন শাড়িটাকে বলা হতো যে এটা এতটাই নরম যে এটাকে ভাঁজ করে, বীজ গছ কাপড়কে যদি ভাঁজ করা হতো তাহলে একটা নস্যির কৌটায় রাখা যেত। নস্যি মানে হচ্ছে নেশা করার কিছু বস্তু ছিল তখন, তখন সেই সেটার কৌটাটা অনেক ছোট ছিল, সেটাকে বলে ভেতরে রাখা যেত। অনেকে বলে ম্যাচ বাক্সের মধ্যে সেই মসলিন কাপড়টাকে ভাঁজ করে রাখা যেত। তো এছাড়াও আরও অনেক ধরনের কাপড় তৈরি করা হয়েছিল সে সময়, পোশাক তৈরি করা হয়েছিল, যেমন শন দিয়ে কাপড় তৈরি করা, তারপর হচ্ছে ঢেউ, তারপর টিনের বেশ প্রচলন ছিল এই সময় আমাদের এখানে, তুলা রেশম এসব দিয়ে কার্পাস তুলা, উন্নত জাতের সুতি বস্ত্রের জন্য তুলা দিয়ে বা রেশম দিয়ে কাপড় তৈরি করা, বা বিশেষ রেশম দিয়ে আসলে বিশেষ ধরনের কাপড় তৈরি করা হয়েছিল যেটাকে আমরা এখন বলি সিল্ক, সিল্ক কাপড়, আমরা মনে হয় নাম শুনেছি। আচ্ছা, সেই রেশম দিয়ে তৈরি করা হতো সিল্ক কাপড়, আর সুতি কাপড়টা তৈরি করা হতো তুলা দিয়ে। এছাড়াও আরও যেগুলো শিল্পের মধ্যে এই মানে বাংলাদেশের এই অংশটুকু বা বঙ্গদেশে তখন সেই সময় টিন পাওয়া যেত, তো এইগুলো ছিল আসলে শিল্পজাত দ্রব্যের অন্তর্গত। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য সেই সময় হচ্ছে ব্যবসা বাণিজ্যের খুব প্রচলন ছিল এবং তার কারণ হচ্ছে যে পণ্যগুলো আমাদের দেশের অভ্যন্তরে উৎপাদিত হতো, সেই পণ্যগুলো পরবর্তীতে দেখা যেত যে ভারতের বিভিন্ন অংশের চাহিদা সৃষ্টি করত এবং আমাদের দেশ ব্যতীত অন্যান্য দেশেও কিন্তু এটার চাহিদা ছিল, যার ফলশ্রুতিতে আমাদের দেশের চাহিদা মিটিয়ে সেই পণ্যগুলো আমাদের দেশ থেকে অন্য দেশে রপ্তানির ব্যবস্থা করা হয়েছিল। আর এই কারণে কিন্তু এই সময় বিভিন্ন নগর বা বন্দর গড়ে উঠেছিল। নগর বন্দরগুলো গড়ে ওঠার সাথে সাথে এর মধ্যে ছিল হচ্ছে কর্ণ, সুবর্ণ, সপ্তগ্রাম, তাম্রলিপ্ত, এসব জায়গাগুলোতে আসলে বন্দরগুলো গড়ে উঠেছিল। এছাড়াও কিন্তু আমাদের দেশের মধ্যে ছোট ছোট হাট বাজারও বসত এবং এই হাট বাজারেও ব্যবসা বাণিজ্যে বাণিজ্য হতো, আর আমাদের দেশ থেকে এই পণ্যগুলো বিভিন্ন দেশে রপ্তানি করা হতো স্থলপথে আবার নৌপথে, মানে গাড়িতে করে অথবা নৌকায় করে যাতায়াত করা হতো। এই নৌকায় করে বা স্থলপথে বিভিন্ন দূর দেশে আবার এই পণ্যগুলো দেওয়া হতো, যেমন চীনে, তারপর সুমাত্রা, তিব্বত, মধ্য এশিয়া এইসব জায়গাগুলোতে পণ্য রপ্তানি করতো। তার মানে অনেক আগে থেকেই কিন্তু
আমাদের দেশের পণ্য এক দেশে আমাদের দেশ থেকে অন্য দেশে রপ্তানির প্রচলন ছিল, আর এই ব্যবসা বাণিজ্যের প্রসার ধীরে ধীরে লাভ করায় তখন পণ্য বিনিময় প্রথার থেকে কিন্তু মুদ্রার প্রচলন হয়, মানে বিনিময় প্রথার প্রচলন হয় এবং তার সাথে সাথে মুদ্রারও প্রচলন হয়েছিল। তো আজকে আমার এতটুকুই ছিল হচ্ছে তোমাদের সাথে ক্লাস, এবং আশা করব তোমরা এই অধ্যায়ের এই অংশটুকু, মানে পৃষ্ঠা নাম্বার হলো 47 থেকে পৃষ্ঠা নাম্বার 50 পর্যন্ত আমি যতটুকু পড়িয়েছি, আশা করব এই অংশটুকু তোমরা পরবর্তী ক্লাসে খুব ভালোভাবে পড়ে আসবে। এবং আমি যেটা করি সবসময় সেটা আবার করব, সেটা হলো পরবর্তী ক্লাসে একটা সংক্ষিপ্ত পরীক্ষা নিব, ঠিক যতটুকু আমরা পড়িয়েছি ঠিক ততটুকুর উপরে। এইটা তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে আসবে। যেমন আমি কিন্তু এখানে জাতি বৈষম্য থেকে শুরু করে সংস্কৃতির, মানে বাংলাদেশের সামাজিক, মানে প্রাচীন বাংলার যে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এগুলো কিন্তু ভাগ ভাগ করে পড়িয়েছি। তোমরা বোর্ডে যখন আমি যখন বোর্ডে লিখেছিলাম, তোমরা দেখেছো কিন্তু যে আমি প্রত্যেকটা জিনিস পয়েন্ট আকারে সুন্দরভাবে পড়িয়েছি, এবং বইটা যখনই তোমরা রিডিং করবে বা পড়বে সেই পয়েন্টগুলো তোমরা করে নিবে। তারপরে আমি তোমাদেরকে পয়েন্টগুলো একটু বলে দিচ্ছি যাতে তোমাদের একটু সাহায্য হয়। যেমন 48 পৃষ্ঠায় দেখো, আর্য সমাজে জাতি ভেদ প্রথা অত্যন্ত ব্যাপক ছিল এবং তারা দীর্ঘদিন এদেশে বসবাস করার ফলে বাংলায় এই ব্যবস্থা চালু হয়। তার মানে আমি যে জাতি বৈষম্য বা জাতিগত বৈষম্য পড়িয়েছি, এটা এখান থেকে শুরু হবে এবং শেষ হবে, কিন্তু পরবর্তী সময়ে এসব ব্যাপারে কঠোর নিয়ম চালু হয়, এখানে যে এটা শেষ হবে। তার মানে জাতিগত বৈষম্য এতটুকু অংশ। প্রথার মধ্যে আমরা এখান থেকে ধরবো, বাঙালি মেয়েদের গুণাবলী সুখ্যাতি ছিল, এই প্রথাটা ধরবো হচ্ছে, প্রথা বা নিয়ম ধরবো আমরা এখান থেকে, এবং শেষ হবে এটা, বাঙালির জীবনে কোনোরূপ দুর্নীতি ও অশ্লীলতা ছিল না এমন কথা বলা যায় না। তোমরা কি লাইনটা খুঁজে পেয়েছো? আচ্ছা, দাগিয়ে ফেলো যে এতটুকু অংশ যাবে হচ্ছে প্রথায়। খাদ্যাভ্যাস আমরা পড়েছি কি কি, বাঙালির প্রধান খাদ্য বর্তমান সময়ের মতো তখনও ছিল ভাত, মাছ, মাংস, শাকসবজি, দুধ, দধি, ঘৃত, ঘৃত মানে হচ্ছে ঘি, ক্ষীর ইত্যাদি। এখান থেকে একদম শেষের লাইন পর্যন্ত খাওয়া দাওয়া শেষে মশলাযুক্ত পান খাওয়ার রীতিনীতি ছিল। এই এটা যাবে একদম শুরু থেকে, মানে বাঙালির প্রধান খাদ্য থেকে মশলাযুক্ত পান খাওয়া পর্যন্ত রীতিনীতি, এটাই হবে হলো খাদ্যাভ্যাস বা খাদ্য। পোশাক পরিচ্ছদ যাবে এখানে প্রথমেই লেখা আসে, পোশাক পরিচ্ছদের ব্যাপারে রাজা মহারাজারা ও ধনীদের কথা বাদ দিলে বিশেষ কোনো আড়ম্বর তখন ছিল না। এখান থেকে একদম চলে যাবে হচ্ছে ছাতার প্রচলন ছিল, এই এই পর্যন্ত যাবে হলো পোশাক পরিচ্ছদে। খেলা শুরু হবে হচ্ছে তখনকার দিনে নানা রকম খেলাধুলা আমোদ প্রমোদের ব্যবস্থা ছিল, এখান থেকে একদম লাস্টে যেটা জলক্রিয়া ইত্যাদি আমোদ প্রমোদের প্রচলন ছিল। খুঁজে পেয়েছো তোমরা? আচ্ছা, তারপর পরবর্তী পৃষ্ঠায় যাও, 49 নম্বর পৃষ্ঠা। এখানে আচার অনুষ্ঠান বা অনুষ্ঠানে আসবে অন্নপ্রাশন থেকে একদম অন্নপ্রাশনের ওই প্যারাটা পুরাটাই আসবে, অন্নপ্রাশন, বিয়ে, শ্রাদ্ধ ইত্যাদি থেকে প্রভৃতির জন্য কোনো কোনো সময় শুভ বা অশুভ ইত্যাদি বিষয়ে নিয়ম কঠোরভাবে পালিত হতো, এই পর্যন্ত আসবে হচ্ছে আচার অনুষ্ঠান। এরপরে আসবে হচ্ছে যানবাহন। যানবাহনটা হচ্ছে প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল গরুগাড়ি ও নৌকা। এখান থেকে একদম লাস্টে সেকালের জীবনযাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না, এই পর্যন্ত আসবে হচ্ছে যানবাহন। আমি এইটা বলে দেওয়ার কারণ হচ্ছে তোমরা যখন পড়বে এইগুলো যদি একটু ভাগ ভাগ করে পড়ো, তাহলে যেটা হবে সেটা হলো তোমাদের মাথায় থাকবে যে আমি সামাজিক জীবনে কোন কোন বিষয়গুলো দেখেছি। এই এই বিষয়গুলো যদি কখনো ভুলে যাও লিখতে যেয়ে, তখন দেখবে চটচট করে মানে মাথায় আসবে যে আমি জাতি বৈষম্য পড়েছিলাম, প্রথা পড়েছিলাম, খাদ্যাভ্যাস পড়েছিলাম, পোশাক পড়েছিলাম, যানবাহন পড়েছিলাম, এসব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মাথায় চলে আসবে, যার জন্য এই ভাগগুলো করে নিবে।
প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থার মধ্যে কৃষি, কুটির শিল্প যখন পড়বে এটারও কিন্তু ভাগ ভাগ দেওয়া আছে, সুন্দরভাবে বইতে তোমাদের লেখা আছে। তো যখন পড়বে এটাও এরকমভাবে ভাগ করে নিবে, লৌহজাত শিল্প, স্বর্ণ শিল্প, কুটির শিল্প, তারপর শিল্পদ্রব্যের যে প্রাচুর্য ছিল, কি কি শিল্পদ্রব্য ছিল, পোশাক শিল্পের প্রচলন ছিল, এছাড়াও অন্যান্য যে শিল্পগুলো ছিল সেগুলো ব্যাপারে তোমরা পড়বে। তো এই পাঠের তাহলে আমরা একটু ডায়েরি খাতায় একটু লিখে নিই আমরা কোন কোন বিষয়গুলো বইতে পড়ব বা নেক্সট ক্লাসের জন্য পড়ব, আমরা একটু লিখে নিই। বাড়ির পড়া, বাড়ির পড়াটা লিখি, বাড়ির পড়া, পৃষ্ঠা 47 থেকে 50 পর্যন্ত এগুলো পড়ে আসবে, এবং তার সাথে আমি ছোট প্রশ্ন লিখে দেবো, সেটা প্রিপারেশন নিয়ে আসবে। আজকের মতো এখানেই রাখ, এখানেই আল্লাহ হাফেজ।